পচাওয়া বাসি খাবারের হদিস দাসপুরের নামী রেস্টুরেন্টে। ঘাটাল খাদ্য সুরক্ষা দপ্তর অভিযান চালিয়ে পচাও বাসি খাবারের হদিস মিলল দাসপুরের নামী রেস্টুরেন্ট গণেশ টি হাউসে। আজ 15 জানুয়ারি শনিবার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক অরুণাভ দে ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ বাসি ও পচা রান্না করা খাদ্যদ্রব্য সহ বাসি কাঁচা মাংস উদ্ধার করেন। অরুণাভবাবু বলেন, শুধু বাসি খাবার পরিবেশনই নয়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে খাবার তৈরি করা হয়। শুধু তাই নয়, রাঁধুনি না কেউই ব্যক্তিগত ন্যূনতম স্বাস্থ্যবিধিটুকুও মেনে তো চলেনি না, বরং প্রচণ্ড অপরিষ্কার। তার ওপর করোনাবিধির তো কোনো বালাই নেই। রেস্টুরেন্টের মালিককে সাবধান করার সাথে সাথে আগামী সোমবার রেস্টুরেন্টের সমস্ত বৈধ কাগজপত্র খাদ্য সুরক্ষা দপ্তরে জমা করার কথা বলা হয়েছে। অরুণাভবাবু আরো জানিয়েছেন, তারা মহকুমার সমস্ত খাবারের দোকানে সঠিক লাইসেন্সের দিকে জোর দিচ্ছেন, তাই যে সমস্ত দোকানদারেরা এ বিষয়ে সহযোগিতা না করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেই হবে। সুইটি রায় ও সৌমিনা দত্তের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। এই বিলাপ দিয়ে গরম হয়েছে, টাকা দিলে ভেপে যাবে। এই কারখানে গরম হয়েছে। রান্না করছেন, রান্না করছেন এইভাবে এই কালকে এসে কালকে এখানে কেন বাসি খাবার কেন? হ্যাঁ, কি অবস্থা? সবজিগুলো স্যার আজকে উপরে টা খুলে কি করে? না, ওটা মেশিন 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 এটা মেশিন পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার প্রত্যেক সপ্তাহে পরিষ্কার। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এই বিলাপ দিয়ে সে গরম হয়েছে, টাকা দিলে ভেপে যাবে। এই কারখানে গরম হয়েছে। এইভাবে তো আপনি আপনার
রান্না করছেন রান্না করছেন এইভাবে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।